গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ 2021 সালে আগস্ট মাসে যে তোমাদের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে, সেই নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর মধ্যে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে প্রথম প্রশ্ন, এক বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। দেখো উত্তর এখানে, এখানে প্রশ্ন তোমরা দেখে নাও, আমি একবারে উত্তরগুলো করেছি। দেখো উত্তর, বাম স্তম্ভ ডান স্তম্ভ, জলদাপাড়া এটা হবে ঘ নম্বরটা, গন্ডার। দেখো একের দুই, খড়গপুর এটা হবে গ নম্বর, আইআইটি শিক্ষাকেন্দ্র। তারপরে দেখো একের তিন, বিষ্ণুপুর এটা হবে টেরাকোটার কাজ, ঠিক আছে। তারপরে দেখো দুই নম্বর, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও। মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ, এটা হবে ঠিক। তারপরে দেখো দুইয়ের দুই, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, এটা হবে ঠিক। তারপরে দেখো দুইয়ের তিন, প্রীতিলতা অদ্দেদারকে বলা হতো গান্ধীবুড়ি, এটা হবে ভুল। দেখো তিন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের এক, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়। দেখো এক, মাটির সজীব জৈব উপাদান যেমন কেঁচোর প্রাণহানি হয়, এছাড়া তাদের সংখ্যা দিন দিন বিলুপ্ত হয়, ফলে চাষের জমি উর্বরতা নষ্ট হয়। বেশি রাসায়নিক কীটনাশক খাবার মানুষ দীর্ঘদিন খেলে অসুস্থ হয়ে পড়ে। দেখো দুই নম্বর, চাষের পরাগ মিলনে সাহায্যকারী প্রজাপতি কীটপতঙ্গ এদের জীবন ধ্বংস হয়। তিন নম্বর, জলে স্থলে উভয় ক্ষেত্রে এই রাসায়নিক কীটনাশক জলের প্রাণীদের ক্ষতি করে। দেখো তারপরে তিনের দুই, কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশন এর স্থাপনের উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। এক, জলসেচের প্রসার, দুই জলবিদ্যুৎ উৎপাদন, তিন মৎস্য সংগ্রহ। দেখো চার নম্বর, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। চারের এক, পর্বতের মাথায় বরফ জমে কেন। উত্তর দেখো, পুকুর নদী হ্রদ প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত ওপরে উঠে যাচ্ছে, উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়, আর পর্বতের মাথায় ঠান্ডা বলে সেখানে তুষারপাত হয়, এই তুষারপাত জমে বরফের আকার ধারণ করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এইরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।